হ্যালো বন্ধুরা আমি জয় আর আমি প্রীতম শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড আজকে শুরুতেই চোখ রাখবো কিন্তু ইস্টবেঙ্গলের খবরে ইস্টবেঙ্গলের খবরে চোখ দিলে দেখা যাচ্ছে আসতে চলেছে নাকি ইন্ডিয়ার সেরা এক তরুণ গোলকিপার ধীরাজ সিং হ্যাঁ ধীরাজ সিংয়ের সাথে এমনই কথা হয়েছে ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের আর এইদিকে লাভপ্রীত সিংকে সাইন করে নিয়েছিলো কেরালা ব্লাস্টার আর কেরালা ব্লাস্টারের হয়ে আগে খেলেছিল আইএসএলএ ধীরাজ সিং তো কেরালা ব্লাস্টারের ওইদিকে অনেকটাই শূন্য হয়ে পড়েছে ধীরাজ সিং তো ওখানে না ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি আর এদিকে কলকাতার মাটিতে কলকাতার ডারভির কথা শুনেছে কিন্তু ধীরাজ সিং যথেষ্ট আগ্রহ দেখিয়েছে এই ডার্বি ম্যাচে খেলার জন্য তো দেখা যাক কী করে ধীরাজ সিং এটা আমি নব্বই শতাংশ বলতে পারি ধীরাজ সিং কিন্তু আসতে পারে ইস্টবেঙ্গলে আর এদিকে রক্ষিত আর উবেদকে নিয়ে সমস্যা এখনও মুখ খোলেনি ভালো করে মুখ খোলেনি ইস্টবেঙ্গল কর্তারা তো দেখা যাক কি হয় তো এবার আমরা চোখ রাখবো মোহনবাগানের খবরে মোহনবাগানের এক কোচ আর মোহনবাগানের বলতে পারো অতীতের এক প্লেয়ার চলে যাচ্ছে অন্য ক্লাবে কোচিং করতে সামনের সিএফএলের জন্য তো আমরা যা সবাই জানি সিএফএল কিন্তু দু হাজার শুরু হতে আর কদিন বাকি তো এই সিএফএলের জন্য কোন কোচ মোহনবাগানের দুটো একজন কোচ আর একজন প্লেয়ার কোন দলে যাচ্ছে তা শুনে নাও প্রীতমদার কাছ থেকে মোহনবাগানের আগের মরশুমের কোচ শঙ্করলাল চক্রবর্তী সে হতে পারে ভবানীপুরের কোচ এটাই আমরা জেনেছি যে তার সাথে মোটামুটি প্রাথমিক কথাবার্তা চলেছে এরপরে তাকে চুক্তি চুক্তিতে সাইন করানো নিয়ে তার সাথে এখনও বাকি আছে চুক্তিটা সাইন করালেই তার সাথে মোটামুটি কথা পাকাপাকি হয়ে যাবে এরপরে আমরা চলে যাচ্ছি সুব্রত ভট্টাচার্য সে ছিল হচ্ছে ভবানীপুরের কোচ সেই ভবানীপুর থেকে সে যাচ্ছে হচ্ছে মহামেডানের কোচ মহামেদানের তার ডাক পড়েছে এর জন্য সে যাচ্ছে দেখো শুনে নিলে আর মহামারানের কথাই বলেছি দু হাজার আঠেরো সিএফএলে যথেষ্ট ভালো খেলেছিলো ইস্টবেঙ্গলেই কিন্তু হারিয়েছিল আর ফিলিপস যথেষ্ট ভালো খেলেছিলো আর এদিকে কিন্তু ফিলিপস চলে আসতে পারে মহা মোহনবাগানে এরকম রিউমার শোনা যাচ্ছিলো কিন্তু এখনও পর্যন্ত তা কিছু জানা যায়নি দেখো সামনে সিএফএলে আসলে তা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে বা সামনের মাস আসলে ব্যাপারটা পরিষ্কার হয়ে তখনই সব জানিয়ে দেবো সব আপডেট দিয়ে দেবো তো এই ছিল আমাদের কলকাতা ফুটবলের আপডেট এবার আমরা চোখ রাখবো বিদেশি ফুটবলের দিকে তো বিদেশি ফুটবলে কালকে কি হলো বার্সেলোনার খেলার তা সব আপডেট নিয়ে নাও প্রীতমদার কাছ থেকে লালিগায় কালকের রাতে খেলা ছিল অ্যালাভেস বনাম বার্সেলোনা অ্যালাভেস আর বার্সেলোনার ফুল টাইম স্কোর ছিল বার্সেলোনার দুই এলাভেস শূন্য বার্সেলোনার হয়ে যে দুজন গোল করে একটা হচ্ছে সি অ্যালেনা সে করেছে চুয়ান্ন মিনিটে গোল আরেকটা করেছে লুইস সুয়ারেজ ষাট মিনিটে গোল সে পেনাল্টিতে গোল করে যদিও বার্সেলোনার বল পজিশান অনেক বেশি ছিল সাতাত্তর পার্সেন্ট আর অ্যালাবেসের ছিল টোয়েন্টি থ্রি পার্সেন্ট এরপরে আমরা চলে যাচ্ছি লালিকার নেক্সট ম্যাচ আছে হচ্ছে বার্সেলোনার রোববার অর্থাৎ আঠাশ চার উনিশ খেলা শুরু হচ্ছে বারোটা পনেরো থেকে বার্সেলোনার সাথে লেভেন্টে লেভান্তের খেলা তো শুনে নিলে বিদেশি ফুটবলের কিছু খবর তো এবার চলে আসি ট্রায়ালের সংক্রান্ত খবরে দেখো ট্রায়াল সংক্রান্ত খবরে আসতে গিয়ে আমি একটা বলে দিই ব্যাপক একটা দারুণ ট্রায়াল সংক্রান্ত খবর আমি তোমাদের দিচ্ছি আদিতে দিতে চলেছি এটার পুরনো সম্পূর্ণ সত্যি লা লিগা লা লিগার নাম তোমরা সবাই শুনেছো আর খেলা কিন্তু সবাই দেখো সেই লা লিগা কিন্তু ট্রায়াল নিতে আসবে এবার ইন্ডিয়াতে হ্যাঁ স্পেনের এই সংস্থাটা তোমাদের ট্রায়াল নেবে যে ইন্ডিয়া থেকে ভালো লাগলে ছেলেদের ছেলে বা মেয়েদের সামনে উইমেন্স ওয়ার্ল্ড কাপ তো মেয়েদেরও ফুটবলের দিকে ভালোই জোর দেওয়া হচ্ছে তো এখান থেকে ভালো লাগলে তোমাকে ডাইরেক্ট নিয়ে চলে যাওয়া হবে স্পেনে স্পেনে তোমাদের ভালো ট্রায়াল দেওয়া হবে সেখানে তোমাদের খেলার বিশাল বুঝতেই পারছো স্পেন মানে কতটা দক্ষ খেলা হবে আর সেখানে তোমরা কিন্তু তোমাদের ফিউচার গড়ে তুলতে পারবে এমনই আশা করা রাখি আমরা আর কখন কোথায় ট্রায়াল হবে সব আমরা আপডেট দিয়ে দেবো শুধু তোমরা ভালো করে খেলো আমাদের গর্ব হবে যে তোম আমাদের ভারতীয় এক ছেলে বিদেশি এই বার্সেলোনার মতন আর বিভিন্ন ক্লাবে খেলতে পারবে রিয়েল মাদ্রিনের মতন ক্লাবে খেলতে পারবে তো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো রেডি খাও ভালো করে ফুটবল খেলো আর ভালো করে সব খেলায় খেলো ক্রিকেট হকি বাস্কেটবল সব খেলায় মন দাও সব খেলার নিউজ নিয়ে আমরা আসবো প্রতিদিন তোমার কাছে থ্যাংক ইউ